হ্যালো আচ্ছা বন্ধুগণ, কেমন আছো সবাই? সো আজকে তো কালী পূজা, তোমরা সবাই জানো। সো আমরা যাব এখন কালীবাড়ি, তারপর আরও লামডিংয়ে যত ফেমাস ফেমাস কালী পূজা হয় সেগুলোতে যাবো, সব কিছু দেখাবো। আমি এখন সম্পূর্ণ তৈরি, এখন বাজে 6:11। চলো যাওয়া যাক, গিয়ে যা কিছু হবে সব আমি এই ব্লগে কভার করবো। সো স্টে টিউনড। আর হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আমি না পৌঁছাচ্ছি ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই পকেটে থাকো। গাইজ, এই মন্দিরটার কথা মনে আছে? মানে দশমীর ব্লগে যে আমি দেখিয়েছিলাম একটা মন্দির আধা তৈরি হয়েছে, সেটাই সম্পূর্ণরূপে তৈরি হওয়ার পর এরকম দেখতে হয়েছে। এখানে মহাদেব ও মা দুর্গার বিয়েটা দেখানো হয়েছে, অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে, অনেক লোকজনও ভিড় করেছে এই জায়গাটায়। এটা হলো নেতাজি রোডের পূজা আমাদের লামডিংয়ের। এখানে বলি প্রথাটা নিষেধ করার জন্য এটা বানানো হয়েছে, যে একজন বলি দিচ্ছে আর মা কালী ওকে হাত ধরে মানা করছে, মানে কোনো পশুকে হত্যা করতে মানা করছে, কারণ ওরাও তো মায়ের সন্তান। আর এদিকে বানানো হয়েছে একজন মেয়ে নিজেকে আয়নায় মা দেখছে, মা বলে দেখছে, কালীমা হিসাবে দেখছে। তো এটাই বোঝানো হয়েছে যে একজন মেয়ের ভিতরেই ঠাকুর থাকে, মা থাকে, কালীমা দুর্গা মা থাকে। পুরুষোত্তম উনকি ছবি সারে জগ মে বহুমূল্য হাম রাজ প্রস্থাপিত করকে কিয়া কর্ম অতুল্য হা 14 সাল বনবাস ভোগ কে পিতা শব্দ কা মান রখ কে ধর্ম পাত পর চলতে রহে ইয়ে রাজপাট কা মোহ ছোড় কে সীতা মাতা বিরহ তোড়নে লগে সমুদ্র পে সেতু জোড়নে রাম সেতু নির্মাণ করকে ইয়ে প্রেম প্রতীক চলে সীতা খোজনে মহাশক্তি বলশালী রাবণ অচম্বিত ইন কার্যো সে খাক হুই সোনে কি লঙ্কা পবন পুত্র হনুমান সে তিনো লোক বিজেতা রাবণ ভয় উঠা থর কাপ সে ত্রিলোক মে জয় জয়কার উঠে আব জয় জয় প্রভু শ্রী রাম কে জয় জয় শ্রী রাম 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 জয় জয় শ্রী রাম। কালীবাড়িতে অসংখ্য ভিড় থাকার কারণে ক্যামেরা অনেক শেকি শেকি উঠেছে, আর ঠাকুরের ফটোটাও ব্লার এসেছে, সরি গাইজ। এরপর আমরা গেলাম কালীবাড়ির সাথেই একটা জায়গা আছে ব্রহ্মা মন্দির, সেখানে
এবার সেখানে গিয়ে দেখলাম অনেক মানুষ ডান্স করছে, ডিজে বাজছে, মানে পার্টি চলছে আর কি। তো আমরাও সেখানে অল্প সময় দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম। সেখানে অনেকটা সময় কাটানোর পর এবার আমরা ঘরের দিকে রওনা দিলাম। এখন মানে সব কমপ্লিট করে ঘরে আসলাম। এখন রাত বাজে হলো 9:54। আজকের জন্য এতটুকুই। ভিডিওটা ভালো হলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পরবর্তী ভিডিওগুলো ব্লগগুলো যদি দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। বাই।